বাঙালিরা নাকি সেলফিশ হয়, অবশ্য কথাটা খুব একটা ভুল না। কিছু বাঙালি আছে যারা সেলফিশ, কিন্তু হ্যাঁ তার মানে এ না যে সবাই সেলফিশ। এই যে কিছু বাঙালি আছে যারা সেলফিশ, এরা কেন সেলফিশ সেই ব্যাপারগুলো আমি বলে দেবো। আর এটাও বলে দেবো যে কেন সবাই সেলফিশ না, এগুলো তো জেনে নিতে হবে, এগুলো বুঝে নিতে হবে, এগুলো জানার জন্য কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে। তোমাদের মধ্যে যারা যারা প্রথমবার মেরুবঙ্গ চ্যানেলে এসেছো, চ্যানেলটার অন্যান্য ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের জানাও, শেয়ার করো। নেক্সট কয়েকটি মিনিটের মধ্যে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো যে কিছু বাঙালিরা কেন সেলফিশ হয়, আর সব বাঙালিরা যে সেলফিশ নাহি হতা হ্যায় ইসকো সমঝিয়ে। কিন্তু সেলফিশ হওয়া কখনোই খারাপ না, ইটস অলওয়েজ গুড টু বি সেলফ সেন্টার্ড। নিজেকে ভালোবাসো, অন্যকে ভালোবেসে কি হবে, তুমি যখন নিজেকে ভালোবাসবে সবাই তোমাকে ভালোবাসবে। ছোটবেলার থেকে বাঙালি বাবা মারা অলওয়েজ চায় যে তাদের ছেলে বা মেয়ে সব থেকে উপরে থাকে, মানে সেটা স্কুলই হোক, সেটা কোনো ডান্স ক্লাস হোক, সেটা কোনো মিউজিক ক্লাস হোক, যেখানেই হোক তারা অলওয়েজ চায় যে আমার বাচ্চা, আমার ছেলে, আমার বাবু সোনা, আমার সোনামণি, এ যাতে ওই পাশের বাড়ির ওই সোনামণি আর মাইয়াটার থেকে যেন ভালো হয়, এইটা সবাই চায়। তো এই যে কম্পিটিশানটা সৃষ্টি করা হয়, এইটা কিন্তু পরবর্তীকালে যখন বাচ্চা বড় হয় তখন প্রচণ্ডভাবে নিজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। ও সবসময় ভাবে যে এর সঙ্গে কিছু একটা করা মানেই হচ্ছে যে আমার কম্পিটিশান করতে হবে, আমার সব থেকে এগোতে হবে, আমি কিছু ভুল করতে পারবো না, আমার সব কিছু ঠিকভাবে করতে হবে। এত পারফেকশনিস্ট কেন, কি দরকার, একটু একটু ভুলও করো, ভুল তো ভালো, ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সব কিছুতে একদম ঠিক হতে হবে তার তো কোনো দরকার নেই। এই যে সব কিছু একদম ঠিকভাবে করতে গিয়ে তুমি যে কিছু করছোই না, এখানে তো তোমার গ্রোথটা আটকে যাচ্ছে। তার থেকে ভালো তুমি একটু 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 করে স্টার্ট করো, অন্তত কিছু তো হবে। সব বাচ্চারা সব কিছু শিখতে চায় না, অনেক বাচ্চারা থাকে যারা শুধু পড়াশোনা করতে চায়, এরকম তো না যে সবাই মিউজিশিয়ান হবে, সবাই ক্যারাটে শিখবে, এগুলো করবে না। ওই যে পাশের বাড়িতে যেহেতু একজন যাচ্ছে, তোমারও যেতে হবে, তোমারও শিখতে হবে। তো এই যে প্রেশারটা, এই প্রেশারটা কি করে, এটা কিন্তু একটা খুব বাজে জিনিস করে, এটা এটা একদম ওরকম করে দেয়। মানে বাচ্চা কি ভাবছে, বাচ্চা ভাবছে যে এই যে প্যারেন্টস, আমার বাবা মা, এরা নিজের শান্তির জন্য আমাকে সব ভুলভাল জিনিস করাচ্ছে যেগুলো আমি করতেই চাই না, হয়তো সে অন্য কিছু করতে চায়। এটা বোঝা উচিত যে সে কী করতে চায়, সেটাকে এক্সপ্লোর করতে হবে, সেইভাবে করাতে হবে। তো এই যে ফ্যাক্টরটা, এই যে ছোটোবেলা থেকে জোর দিয়ে কোনো একটা কিছু করানো, এটাও কিন্তু সেলফিশ হওয়াতে একটা বড় কন্ট্রিবিউশন করে। ছোটোবেলার থেকে সব সাবজেক্টের জন্য একটা প্রাইভেট টিউটর, কেন, যেহেতু ওই পাশের বাড়ির দাদা মানে নিজের ছেলে মেয়ের জন্য একটা প্রাইভেট টিউটর রেখেছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা স্পেশাল অ্যাটেনশনের জন্য কাউকে রেখেছে, তোমারও রাখতে হবে। তো এই যেটা দরকার নেই, ছেলে নিজেই শিখতে পারে, আজকাল ইন্টারনেট আছে, ইন্টারনেট দেখে কত কি শিখে যাচ্ছি আমরা ছোটোবেলায়। এগুলো ওই জাস্ট কয়েকটি কারণ যেগুলোর জন্য লিটল পার্সেন্টেজ অফ বেঙ্গলিজ বিকাম সেলফিশ। কিন্তু তার মানে এ না যে সবাই সেলফিশ, মোটেই না। কিন্তু অন্য স্টেটের লোকজনরা যারা ভাবে যে বাঙালিরা প্রচণ্ড সেলফিশ হয়, তো কয়েকটা কারণ আছে যেগুলোর জন্য বেসিক্যালি ওরা এটা ভাবে। অ্যাকচুয়ালি আমরা ভালোর জন্য করি ওটা, ওরা এই জন্য আমাদের প্রতি একটা মাইন্ডসেট নিয়ে আসে যে আমরা প্রচণ্ড সেলফিশ। আচ্ছা, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু একটা জেনারেল স্বভাব আছে, ওইদিকে কোথাও একটা কেউ ঝামেলা করছে, দুটো অবাঙালি ধরো ঝামেলা করছে, আমরা ওখানে নাক গলাতে যাই না, আমরা যাই না, কারণ আমরা প্রাইভেসি রেসপেক্ট করি। আমি যখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করব, আমি যখন শরৎচন্দ্র বোসের ব্যাপারে কথা বলবো, তুমি এসে আমাকে ডিস্টার্ব করবে না। সিমিলারলি যখন তুমি ওখানে ভাবিকা চলি নিয়ে ডিসকাস করবে, তখন আমি মাঝখানে নাক গলাতে আসবো না, কারণ আই রেসপেক্ট ইউর প্রাইভেসি, সো ইউ মাস্ট রেসপেক্ট মাই। জেনারেলি বাঙালিদের কাছে খুব একটা পয়সা থাকে না, এবার কিছু কিছু লোকের কাছে যখন হঠাৎ করে অনেক পয়সা চলে আসে, তারা ওই পয়সাটা খরচা করতে একটু ব্যস্ত হয়ে যায়। এবার ওই পয়সাটা খরচা করতে যেহেতু ব্যস্ত হয়ে যায়, সে অন্যদের দিকে একটু টাইম দিতে পারে না। তার মানে এ কিসে সেলফিশ হয়ে গেল, ট্রেনে পয়সা দিয়ে সিট রিজার্ভ করেছি পুরোপুরি বসার জন্য, অন্য কাউকে কেন বসতে দেব।
এটা কোনো মানে হলো? আমি তো টাকা দিয়ে নিয়মে যেইভাবে করা উচিত পুরো কাগজ কলম নিয়ে সেইভাবে আমি টিকিটটা রিজার্ভ করেছি, তাহলে পুরো সিটটাতেই আমি বসবো। একটু অ্যাডজাস্টই বা কেন করব আমি, কেন করব? হ্যাঁ, যদি সে ভালোভাবে বলে, কোনো ভ্যালিড রিজন দেয়, তাহলে ভেবে দেখতে পারি। তার মানে এ তো না যে আমি সেলফিশ হয়ে গেলাম। সেলফিশ যেন অন্য কেউ হয় না, অন্যরা যেন সেলফিশ হয় না, ওরা মট করে বলে দিল যে বাঙালিরা সেলফিশ। আর সত্যি কথা বলতে একটু সেলফিশ হওয়ার দরকার আছে, বাংলায় একটু সেলফিশ হওয়ার খুব দরকার আছে। অপরচুনিস্টিক হতে হবে, শুধু একজনের জন্য কেন মন প্রাণ দিয়ে দেব, নিজের কথা ভাববো, নিজের কথা। যে আমাকে প্লেজার দেবে আমিও তাকে প্লেজার দেব।